শীঘ্রেই রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রা 2.0 উত্তর পূর্বাঞ্চলের পর হব রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রা 2.0 পাসিঘাটের পর ভারত জোড়ো যাত্রা দ্বিতীয় লানি কার্যসূচী রাহুল গান্ধীয়ে রূপায়ণ করব আর অসমতো রাহুল গান্ধীর নেতৃত্বত ভারত জোড়ো যাত্রার আলোচনা নমস্কার প্রিয় দর্শক মই জয়ন্ত মাধব গোস্বামী আপনাক স্বাগতম জানাইছো এতিয়া দেশৰ ৰাজনৈতিক গৰম হৈছে মণিপুৰ কাণ্ডক লৈ সংসদ ভৱন গৰম হৈ আছে উত্তাল হৈ আছে উভয় সদন লগভগ 80 দিন কিউ লাগে প্ৰধানমন্ত্ৰী মোদী জি কো মণিপুৰ পে কুছ বোলনে কে লিয়ে তাৰ মাজতে অনাস্থা প্ৰস্তাৱ বিতৰ্ক অব্যাহত আছে লোকসভাত আৰু ইফালে আগন্তুক 2024 চনৰ ৰণনীতি প্ৰস্তুত কৰিছে বিৰোধী কংগ্ৰেছে এক আক্রমণাত্মক রাজনৈতিক রণকৌশল এক আক্রমণাত্মক নির্বাচনী রণকৌশল প্রস্তুত করেছে বিরোধী কংগ্রেসে দিল্লিত অনুষ্ঠিত হয় এক রুদ্ধদ্বার বৈঠক কংগ্রেসের রাষ্ট্রীয় সভাপতি মল্লিকার্জুন খড়গে প্রাক্তন সভাপতি রাহুল গান্ধীর উপস্থিতিত অসমের 36 জনীয় এটা কংগ্রেসের জ্যেষ্ঠ নেতার দলে সাক্ষাৎ করে মিলিত হয় এক গুরুত্বপূর্ণ বৈঠকত আর যে বৈঠকতে বিভিন্ন বিষয়ের উপর আলোচনা করা হয় আর আগন্তুক 2024 সনত মোদী সরকারক বিজেপিক রুধিবর এনডিএক রুধিবর রণকৌশল প্রস্তুত করা হয় 14খন আসনক লো রণকৌশল প্রস্তুত করা হয় 14খন আসনত কোনে কাক প্রার্থিত্ব দিব কোন দলে কোন সমষ্টির প্রার্থিত্ব লব তাকে লো আলোচনাত মিলিত হয় দল এই মুহূর্তে মই আপোনালোকৰ সম্মুখলৈ আহিছো কি কি সিদ্ধান্ত লোৱা হৈছে সেয়া আপোনালোকক জনাম আৰু তাৰ ভিতৰতে অন্যতম সিদ্ধান্ত হৈছে পদযাত্রা ভারত জোড়ো যাত্রা রাহুল গান্ধীর দ্বিতীয় লানি ভারত জোড়ো যাত্রাক লৈ বিশদভাবে আলোচনা করা হয় এই বৈঠকত আমি দেখিছিলো রাহুল গান্ধীয়ে দেশজুড়ি যে বিশাল বিস্তৃত রূপত ভারত জোড়ো যাত্রার কার্যসূচী হাতত লৈছিল সেই সময়ছোৱাত কাশ্মীরের পর কন্যাকুমারীলৈকে হাজার হাজার কংগ্রেস সমর্থকক লগত লৈ ভারত যাত্রাত অংশগ্রহণ করেছিল রাহুল গান্ধীয়ে প্রথম লানি ভারত জোড়ো যাত্রাত রাহুল গান্ধীয়ে প্রায় 150 দিনত 4080 কিলোমিটার পথ সামরি লৈছে আর যেতিয়াই তেওঁ সাংসদ পদ হেরুবলগীয়া হয়েছে মোদী উপাধির বিরুদ্ধে কটু মন্তব্য করে দোষী সাব্যস্ত হওয়ার পিছতে দুবছরের কারাদণ্ডে দণ্ডিত হওয়ার পাছতে তাৎক্ষণিকভাবে সাংসদ পদ হেরুবলগীয়া হয়েছে আর এই সাংসদ পদ হেরার সময়তে রাহুল গান্ধীয়ে ঘোষণা করেছিল যে সেপ্টেম্বর মাহর পর আগন্তুক সেপ্টেম্বর মাহর পর দ্বিতীয় লানি ভারত জোড়ো যাত্রা আরম্ভ করব রাহুল গান্ধীয়ে আর এই দ্বিতীয় লানি অর্থাৎ ভারত জোড়ো যাত্রা 2.0 লৈ দিল্লিত বৈঠকখনত বিশদভাবে আলোচনা করা হয় আর সেই মর্মে দেবব্রত শইকীয়া কংগ্রেস বিধায়িনী দলের নেতা দেবব্রত শইকীয়ায় কৈছে যে পাসিঘাটের পর রাহুল গান্ধীর পদযাত্রা ভারত জোড়ো যাত্রা 2.0 আরম্ভ হব আর রাহুল গান্ধীর নেতৃত্বত অসমতো হব ভারত জোড়ো যাত্রা সেই সন্দর্ভত আলোচনা করা হয় বৈঠকত আমি দেখিবলৈ পাইছিলো রাহুল গান্ধীর প্রথম লানি ভারত জোড়ো যাত্রাত অভূতপূর্ব সমর্থন লাভ করেছে আমি ইতিমধ্যে উল্লেখ করেছো 150 দিনত রাহুল গান্ধীয়ে সামরি লৈছিল 4080 কিলোমিটার গতিকে দ্বিতীয় লানি ভারত জোড়ো যাত্রাত কিমান কিলোমিটার পথ সামরি লব সেয়া অবশ্যই এতিয়া প্রকাশ করা হওয়া নাই কারণ আলোচনাত মিলিত হয়েছে আর সেই মর্মে আগন্তুক সেপ্টেম্বর মাহর পর এই কার্যসূচী হাতত লওয়া হব বলেও একটা ইঙ্গিত প্রদান করা হয়েছে গতিকে অসমত কেনেদরে কোরপরা এই যাত্রা করে সেয়া লক্ষণীয় হব কারণ রাহুল গান্ধীর নেতৃত্বত যেতিয়া প্রথম লানি ভারত জোড়ো যাত্রা আরম্ভ হয়েছিল তেতিয়া অসমত এপিসিসির সভাপতি ভূপেন বরার নেতৃত্বত ধুবুরীর পর শদিয়ালৈ আরম্ভ হয়েছিল এই যাত্রা যাকে লৈ যথেষ্ট সমালোচনার সম্মুখীন হয়েছিল শাসকীয় পক্ষয় কটাক্ষ করেছিল ভারত জোড়ো যাত্রাক ইয়ে কমেডি নেই হ্যায় ক্যা আভি দেশ কো তোড়া থা 1947 মে और देश को तोड़ने का बाद अभी बोल रहे हम भारत को जोड़ने के लिए बाहर आ गया हूँ अंग्रेजों स्थिति कोट আছে অঙ্গ্রেজ স্থিতি যদি আছে ধুবুরীত আছে বৰপেটাত আছে তাত বাহিৰে অঙ্গ্রেজ স্থিতি নাই গতিকে ধুবুরীৰ পৰা ষ্টাৰ্ট কৰিব লাগিব গতিকে উজনি অসমৰ তিনিচুকীয়াৰ পৰা কৰিব নোৱাৰে কংগ্ৰেছে বিজেপিৰ লগত যুঁজাৰ শক্তি হেৰুৱাইছে চেৰেণ্ডাৰ কৰিছে গতিকে ইউডিএফৰ লগত তেখেতসকলে যুঁজি আছে মোবাৰক হওক তেখেতসকলৰ যুঁজ আমার কবলগা এখন নাই গতিকে তেনেস্থলত এতিয়া লক্ষণীয় হব আগন্তুক 24 নির্বাচনের পূর্বে এই ভারত জোড়ো যাত্রায় রাইজর কেনেদরে সঁহারি লাভ করে বা রাইজর আকর্ষণ কেনেদরে বুতলিবলে সক্ষম হয় সেয়া নিশ্চয়কৈ লক্ষণীয় হব
আন কেতবোৰ গুৰুত্বপূৰ্ণ বিষয়ে আলোচনা কৰা হয় এই বৈঠকত। বিশেষকৈ নিৰ্বাচনী ইস্যু, আগন্তুক 24 নিৰ্বাচনত বিৰোধী কংগ্ৰেছে কি কি ইস্যু লৈ ৰাইজৰ কাষ চাপিব, কেনেদৰে শাসক পক্ষক খলঠেকত পেলাব পাৰি, ইস্যুসমূহৰ সন্দৰ্ভতো আলোচনা কৰা হয়। অন্যতম এটা প্ৰধান ইস্যু হিচাপে বিৰোধী কংগ্ৰেছে বাছি লৈছে সেয়া মুখ্যমন্ত্ৰীৰ দুৰ্নীতি। যে অসমৰ মুখ্যমন্ত্ৰীগৰাকী গোটেই দেশৰ ভিতৰতে যে এজন ভ্ৰষ্টাচাৰী মুখ্যমন্ত্ৰী, যিজন মুখ্যমন্ত্ৰীৰ বিৰুদ্ধে আমি অসম কংগ্ৰেছে 35 দিন পৰিয়ালৰ ভূমি কেলেংকাৰীৰ বিৰুদ্ধে আন্দোলন কৰিছিলোঁ, আজি সেই ভ্ৰষ্টাচাৰী মুখ্যমন্ত্ৰীজনৰ নেতৃত্বত বিভিন্ন 6 শিডিউল এলেকাত যিধৰণে দুৰ্নীতি হৈছে, ডিমা হাছাওত, কাৰ্বি আংলঙত। মুখ্যমন্ত্ৰীৰ দুৰ্নীতিৰ বিৰুদ্ধে অসমত জনমত গঢ়ি তোলাৰো পৰিকল্পনা এই বৈঠকতে গ্ৰহণ কৰা হয়। এই ভ্ৰষ্টাচাৰ যে এটা ইস্যু হ'ব, মুখ্যমন্ত্ৰীৰ নেতৃত্বত হোৱা দুৰ্নীতি যে এটা ইস্যু হ'ব, এই কথা আমি আজি চূড়ান্ত কৰিছোঁ। আনহাতে উত্তৰ পূৰ্বাঞ্চলত শাসকীয় পক্ষই কৰা বিভিন্ন ধৰণৰ দুৰ্নীতি, শাসকীয় পক্ষই প্ৰতাৰণা কৰা বিভিন্ন বিষয় লৈ উত্তৰ পূৰ্বাঞ্চলতো জনমত গঠন কৰাৰ পৰিকল্পনা গ্ৰহণ কৰা হৈছে, যাৰ বাবে কংগ্ৰেছ ৱৰ্কিং কমিটিৰ বৈঠক গুৱাহাটীত অনুষ্ঠিত কৰাৰো পোষকতা কৰা হৈছে। আৰু সেই মৰ্মে অতি শীঘ্ৰেই গুৱাহাটীত CWCৰ বৈঠক অনুষ্ঠিত হ'ব বুলিও জানিব পৰা হৈছে। তাৰ লগতে আন এটা গুৰুত্বপূৰ্ণ বিষয় আলোচনা কৰা হয় এই বৈঠকত, যে বিৰোধী ঐক্য মঞ্চৰ 3টা দল, অসমত বিৰোধী ঐক্য মঞ্চৰ 3টা সহযোগী দল ক্ৰমে ৰাইজৰ দল, অসম জাতীয় পৰিষদ আৰু আম আদমী পাৰ্টি, অসমৰ 14টা সমষ্টিত কোনকেইটা সমষ্টিত এই 3টা দলক প্ৰাৰ্থিত্ব প্ৰদান কৰা হ'ব এই বিষয়ে আলোচনা কৰা হৈছে। লগতে কংগ্ৰেছ হাইকমাণ্ডক অনুৰোধ জনাইছে যে ইণ্ডিয়াত ইণ্ডিয়ান নেশ্যনেল ডেভেলপমেণ্টেল ইনক্লুজিভ এলায়েন্সত অন্তৰ্ভুক্ত কৰিবলৈ অনুৰোধ জনাইছে কংগ্ৰেছ হাইকমাণ্ডক, য'ত আমি ইতিমধ্যে উল্লেখ কৰিছোঁ উপস্থিত আছিল কংগ্ৰেছৰ ৰাষ্ট্ৰীয় অধ্যক্ষ মল্লিকাৰ্জুন খাৰ্গে, প্ৰাক্তন সভাপতি ৰাহুল গান্ধী, লগতে উপস্থিত আছিল কংগ্ৰেছৰ তত্বাৱধায়ক, অসম প্ৰদেশ কংগ্ৰেছৰ তত্বাৱধায়ক জিতেন্দ্ৰ সিং। গতিকে কংগ্ৰেছ হাইকমাণ্ডৰ ওচৰত এই 3টা দল ক্ৰমে ৰাইজৰ দল, অসম জাতীয় পৰিষদ আৰু আম আদমী পাৰ্টিক ইণ্ডিয়াত অন্তৰ্ভুক্ত কৰিবলৈও অনুৰোধ জনোৱা হৈছে। ইতিমধ্যে 26টাকৈ বিৰোধী দলৰ উমৈহতীয়া ৰাজনৈতিক মঞ্চ ইণ্ডিয়া নামেৰে ৰাইজৰ কাষ চপাৰ চেষ্টা চলাইছে, বা 24ৰ বৈতৰণী পাৰ কৰাৰ পৰিকল্পনা কৰিছে কংগ্ৰেছে। কংগ্ৰেছৰ নেতৃত্বত বিগ ব্ৰাদাৰৰ ভূমিকাত আছে কংগ্ৰেছ, কংগ্ৰেছৰ নেতৃত্বত মিলিত হৈছে 26টাকৈ বিৰোধী দল, আৰু ঠিক তেনেদৰে অসমতো 12টা দল একত্ৰিত হৈ নিৰ্বাচনী বৈতৰণী পাৰ কৰাৰ পৰিকল্পনা ইতিমধ্যে ৰচিছে, আৰু যাৰ বাবে এটা আক্ৰমণাত্মক ৰণকৌশল প্ৰস্তুত কৰিছে আগন্তুক 2024ৰ বৈতৰণী পাৰ হ'বলৈ। 24টা সমষ্টিত কেনেদৰে প্ৰাৰ্থিত্ব প্ৰদান কৰিব সেয়া এটা মূল বিষয়, সেয়া এটা অতি গুৰুত্বপূৰ্ণ বিষয়ৰ ওপৰত আলোচনা কৰা হয়। মিত্ৰ দলসমূহক কেনেদৰে আসনৰ ভাগ বতৰা কৰিব, ক'ত আসনৰ কম্প্ৰমাইজ কৰিব সেই সন্দৰ্ভতো আলোচনা কৰা হয়। গতিকে এতিয়া নিশ্চিতভাৱে লক্ষণীয় হ'ব এই পৰিকল্পনা কাৰ্যকৰী কৰাৰ ক্ষেত্ৰত কংগ্ৰেছ দলে অসমত কি ধৰণৰ পদক্ষেপ গ্ৰহণ কৰে। ৰাহুল গান্ধীৰ পদযাত্ৰাই অসমক সামৰি লোৱাৰ কথা কোৱা হৈছে, উত্তৰ পূৰ্বাঞ্চলৰ পৰা আৰম্ভ হ'ব এই পদযাত্ৰা। গতিকে এই পদযাত্ৰাই আগন্তুক 24 নিৰ্বাচনত কেনেদৰে দলটোক প্ৰভাৱিত কৰিব, ঋত গৌৰৱ কেনেদৰে উদ্ধাৰ কৰিব এই পদযাত্ৰাই, সেয়া নিশ্চিতভাৱে লক্ষণীয় হ'ব, আৰু তাৰ বাবে আমি নিশ্চিতভাৱে অপেক্ষা কৰিব লাগিব 24 নিৰ্বাচনলৈ। আৰু এনেদৰে এতিয়া শাসক বিৰোধীৰ মাজত ক্ৰমাৎ আকৰ্ষণীয় যুঁজ দেখিবলৈ পোৱা হৈছে আগন্তুক 24 নিৰ্বাচনক লৈ।